আজি আন্তর্জাতিক ব্যাঘ দিবস। বিশ্বত বাঘ সংরক্ষণের সজাগতা সৃষ্টির প্রতি বছরে 29 জুলাই দিনটি আন্তর্জাতিক ব্যাঘ দিবস হিসাবে উদযাপন করে হওয়া হয়েছে। কাজিরঙাতো কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের সহযোগত প্রকৃতিপ্রেমী সংস্থা দ্য কর্বেট ফাউন্ডেশনের উদ্যোগত আয়োজন করা হয়েছে ব্যাঘ দিবসের। উল্লেখযোগ্য যে উপযুক্ত সংরক্ষণের প্রণালী আর বাঘ সংরক্ষণের সজাগতার অভাবত এটা সময়ত বিশ্বত বাঘর সংখ্যা হ্রাস হয়ে ক্রমে গতি করেছিল বিলুপ্তির দিকলৈ, যার বাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্র সৃষ্টি হওয়া প্রবল প্রত্যাহ্বানের ফলত বিশ্বজুড়ি আরম্ভ হল বাঘ সংরক্ষণের সজাগতা। বাঘ সংরক্ষণের দিকত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা বিশ্বর আন রাষ্ট্রসমূহের ভিতর অন্যতম ভারত। অসমবাসীর বাবে ভাল খবর যে বাঘ সংরক্ষণের ক্ষেত্রে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানও লাভ করেছে বিশেষ সফলতা, যার বাবে কাজিরঙাক টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় 2007 চনত। শেহতীয়া তথ্য মতে কাজিরঙাত 104টা বাঘৰ উপস্থিতির প্রমাণ পোৱা গৈছে, যদিও রাষ্ট্রীয় উদ্যানখনত প্রায় 134টা বাঘ থাকার ধারণা করা হয়েছে। আনহাতে কাজিরঙাৰ পর্যটনের ক্ষেত্রতো দেশি বিদেশি পর্যটকের অন্যতম আকর্ষণ হয়ে পড়েছে বাঘ। গ্লোবাল টাইগার ডে 29 জুলাই আমার হয়, এন্ড আমার যেটু বেঙ্গল টাইগার যেটু আমি কও হেতু আমার গুটে ওয়ার্ল্ডত আমার ইন্ডিয়া মানে কান্ট্রিত আমার ম্যাক্সিমাম আছে। তো হেতু এটা একটা কনজারভেশন সাকসেস স্টোরি যেটু আমি গুটে ভারতবর্ষত আমি হেতু পালন করু। আজি আমার ইয়াতেও মানে আমার বহুত প্রোগ্রামস আমি করে আছো, স্পেশালি এই এই টাইমর এই জুলাই মাহত আমার বানপানী টাইমত আমি ভাবিলু কি আমি এবার চাহ বাগান আর ইয়াতে যে আমার লড়া ছোয়ালী আছে যেহেতু দাঁতিকাকরিয়া গাঁত সেইবিলাকক আমি একটা সজাগতার কারণে আমি প্রোগ্রামসবিলাক করিলো। ধন্যবাদ। ইনফ্যাক্ট আমার কারণে গৌরবর কথা তাত আমার কাজিরঙ্গার 4 জন স্টাফে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আজি পাইছে। হেতু আমার যেহেতু গুটে আমার 53-54 টাইগার রিজার্ভসর ভিতরত হেতু কাজিরঙ্গার স্টাফে হেতু অ্যাওয়ার্ডটো দিল্লিত আজি গ্রহণ করেছে। আর হেতু তেখেতে হেতু ব্রেভারি আর আমার অ্যান্টি পোচিং আর হেতু টাইগার কনজারভেশনের কারণে সেই অ্যাওয়ার্ডটো পাইছে। লাস্ট যেহেতু ক্যামেরা ট্র্যাপ সেন্সেসর যেহেতু আসলে তাতে আমার 104 আমার টাইগার আমি কাউন্ট করেছিলো। এই বছর যেটু আমার ক্যামেরা ট্র্যাপিং হয়েছে ইয়াতে আমার কারণে নতুন হেতু হল কি এবার আমার গোটে 3টা ডিভিশনত একেলগে হয়েছে বিশ্বনাথ নাগাঁও। তো আমি আশা করছো কি নম্বরটা আমার আরও ভাল হব, কিন্তু এটা ডেটা অ্যানালিসিস চলি আছে। এইটো বাঘ গণনাটো আমার ক্যামেরা ট্র্যাপ আমি কও, এইটো ক্যামেরা ট্র্যাপ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের একটা মানে একটা পদ্ধতি আছে। এইটো আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া NTCA যেটু ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি তেখেতে আমাকে এটু কয় হেতু কবলৈ করবলৈ। তো আমি একটা গোটে এরিয়াটো আমি একটা ভাগ ভাগ করি আমি ক্যামেরাজ লগাও আর তারপর ক্যামেরাত আমার ফটোগ্রাফস আহার পিছত আমি হেতু কাউন্টিং করি। যেনেকা এইবার আমার 4 লাখ ক্যামেরার ফটো আহিছে, এতিয়া হেতু হি ডেটা অ্যানালিসিস আমার চলি আছে। সেই 4 লাখ যেটু ফটোগ্রাফস আহিছে ইয়ারপরা আমার এতিয়া বিচারি বিচারি আমি হেতু বাঘর ফটোগ্রাফস আনিব লাগে। হয় আমার কাজিরঙ্গা গড়র কারণে বিশ্ববিখ্যাত আর সবে ইয়াতে গড় চাবলে আহে বা আমার বিগ 5 চাবলে আহে। বাট এবার আমার লাস্ট ইয়ারর যেটু আমি গম পালো কি আমার যেটু ট্যুরিজম রেঞ্জত আমার গোল্ডেন টাইগারটো বহুতবার দেখা পালে আর ইয়ার কারণে আমার ট্যুরিস্টও বাড়ি গৈছে স্পেশালি টাইগারর কারণে।